আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, খুব সুন্দর অসাধারণ তিন রুমের একটি তিন শেড বাড়ি। যারা চাচ্ছেন তিন শেড বাড়ি তৈরি করবেন, খরচ কেমন হবে, তাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও। আপনি এই ভিডিওতে জানতে পারবেন এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে। বন্ধুরা, এটা হচ্ছে বাড়িতে ঠিক ডিজাইনটি দেখতে পাচ্ছেন। বাড়িতে আপনি এভাবে প্রবেশ করবেন, বাইরের সামনে লোকটা হবে এমনই। বাড়িতে আপনি প্রবেশ করবেন মেন রোড দিয়ে বারান্দাটা। বারান্দাটা আপনি ড্রয়িং ডাইনিং আকারে ইউজ করতে পারেন, চাইলে যদি আপনার জায়গা থাকে এটা 6 ফিটও দিতে পারেন, যদি জায়গা কম থাকে আপনি 4 ফিটও দিতে পারেন। তারপর আমরা যেটা পাচ্ছি, এখানে পাবো একটা বেডরুম, এটা পাবো একটা বেডরুম, এটা হচ্ছে একটা বেডরুম, তিনটা বেডরুম হবে। পাশে হবে আমাদের কিচেনটা, বাথরুমটা, এটা হবে বাথরুমটা, আর এই পাশে হবে আমাদের যে কিচেন রুমটা দেখতে পাচ্ছেন, এটা হবে কিচেন রুমটা টাইপের, এটা হবে কিচেনটা, এটা হবে আমাদের যে কিচেন রুমটা। তো বন্ধুরা, বলতে গেলে খুব সুন্দর একটি বাড়ি, কিন্তু খুব অসাধারণ একটি বাড়ি, এল টাইপের, এল সিস্টেমের সুন্দর একটি বাড়ির ডিজাইন। তো আপনি চাইলে আপনি কিন্তু এই বাড়িটি নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে দেখুন। যদি আপনি পলস্টার বাদ দিয়ে, রং বাদ দিয়ে বাড়ি তৈরি করতে চান, বাড়ি 4 লক্ষ টাকার ভিতরে করতে পারবেন। যদি পলস্টার, রং সব কিছু করতে চান, প্রায় 6 লক্ষ টাকা লাগবে আপনি বাড়িটি তৈরি করতে। তো বাড়িটি কিন্তু খুবই আনকমন একটি ডিজাইন, খুবই নতুন মডেলের, নতুন ডিজাইনের বাড়ি। আপনি চাইলে আপনি বাড়ি নির্মাণ করতে পারেন আপনার গ্রামে কিংবা আপনার পৌরসভায়। তো বেশিরভাগ লোক গ্রামে এমন বাড়ি তৈরি করে, টিনশেড বাড়ি, পৌরসভায় সবাই বহুতল ভবন তৈরি চিন্তাভাবনা করে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে বা ডিজাইনটি ভালো লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চল অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার পাশে। মনে রাখবেন, স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের।